বিবাহিতা মহিলার সঙ্গে বিয়ের দুমাস পরেই হাওড়ায় যুবকের রহস্য মৃত্যু। শনিবার রাতে বন্ধুদের সঙ্গে বেরোয় গ্যারেজ মালিক শান্তনু দাস, পরের দিন বাড়ির কাছে মাঠে ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। এ বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, পরিবারের কি অভিযোগ আর ওই মহিলার সঙ্গে বা কি সম্পর্ক ছিল, পুলিশ কি জানাচ্ছে? দেখো পাপিয়া, গত শনিবার রাতে জগাছার জিআইপি কলোনি এলাকার বাসিন্দা শান্তনু দাস তাকে বন্ধুরা রাতে তাকে ডাকে বাইরে, এবং সে যখন বেরোয় তারপর রাতে যখন ঘরে ফিরে কথা বললো, সে ঘরে ফেরেনি। পরের দিন অর্থাৎ রবিবার সকালে বাড়ির সামনে ঝোপের মধ্যে তার রক্তাক্ত দেহ পাওয়া যায়, তাকে তার রক্তাক্ত অবস্থা তাকে পাওয়া যায়, এবং সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকেরা কলকাতার NRS হসপিটালে ভর্তি করে, আর সকালে তার মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে। যেটা জানা যাচ্ছে, গত সেপ্টেম্বর মাসে বাগদার এক মহিলা, বিবাহিত মহিলার সঙ্গে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পরিচয় হয়, এবং সে তাকে বিয়েও করে, তাদের মধ্যে ভালোবাসা হয়, তাদের বিয়েও হয়, এবং পরে সে জানতে পারে যে ওই মহিলা বিবাহিত, তার সন্তানও রয়েছে। এই ঘটনা নিয়ে তাদের মধ্যে বিবাদ হয় এবং 15 দিন ঘর করার পরে সে পালিয়ে যায়, এবং যারা বন্ধুরা তার সঙ্গে ছিল তাদের সঙ্গে ওই মহিলার যোগ ছিল। পরিবারের লোকের অভিযোগ যে তাকে বন্ধুরা মহিলা দিলে তাকে খুন করা হয়েছে। এ ব্যাপারে জগাছা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ একদমই তদন্তে কি বেরিয়ে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুনীত তোমায়। হাওড়া স্টেশনে আবারও লক্ষ লক্ষ টাকা, প্রচুর সোনার গয়নার হদিশ পাওয়া গেল। 11 লক্ষ টাকা, 3 লক্ষের সোনার গয়না সহ ঝাড়খণ্ডের এক বাসিন্দাকে গ্রেফতার করলো পুলিশ। স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় RPF এর। কেন এত টাকা গয়না নিয়ে হাওড়ায়? ঝাড়খণ্ডের বাসিন্দা এখনো ধোঁয়াশা। আপনারা দেখছেন যে টাকা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে, সেই টাকার ছবি। হাওড়া স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় RPF এর, এবং তারপরই তাকে গ্রেফতার করে RPF। কিছুদিন আগে গুরুপদ মাঝি ধরা পড়েছিল, জেলে আছে এখনো কয়লা। কয়েকদিন আগে দিল্লিতে রাউজ এভিনিউ কোর্টে ED একটা চার্জশিট দিয়েছে গুরুপদ মাঝির এগেনস্টে, তাতে যা লেখা আছে আগামীকাল প্রকাশ করব। আগামীকাল প্রকাশ করব কি একটা বলেছিল না, যদি একটা টাকাও নিয়ে থাকি গলায় দড়ি দিয়ে দেব, কে বলেছিল না? বলেছিল কেউ? কালকের পরে হিসাব হবে। ওনাকে খালি বলুন কল রেকর্ডিংটা বার করব, কার সাথে কথা বলেছে, আসানসোলের নির্বাচনের আগে কোন কোল মাফিয়ার সাথে হোটেলে দেখা করেছে, ভিডিওগুলো কোর্টে জমা পড়ুক, একটা মামলা হোক। PIL শুভেন্দু অধিকারী কি ধামাকা করবে, কটা সিকিউরিটি নিয়ে, কটা গাড়ি নিয়ে আসানসোলের উপনির্বাচনের আগে কোন কোল মাফিয়ার সাথে কোন হোটেলে দেখা হয়েছে, হোটেলের নামটাও বলে দেবো, PIRLS একটু খোঁজ নিন, আপনারা বুঝতে পারবেন। আমার বলার দরকার নেই, আর আমার বিরুদ্ধে কিছু যদি থাকে ভাই, এক কথা বারবার আমার মুখ দিয়ে বলাচ্ছ ভাই, আমার পিছনে ED CBI লাগাতে হবে না, ফাঁসির মঞ্চ তৈরি করো, গিয়ে মৃত্যুবরণ করবো, আবার বুক ঠুকে বলে যাচ্ছি। এক কথা আবার বলছি, শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করুক, যেই বিনয় মিশ্রের সাথে কথা বলিনি, আমার ফোন থেকে কথা বলেছি কিনা প্রমাণ করতে হবে। তার মানে কি অন্যের ফোন থেকে কথা বলেছ? কথা তো বলেছো বাবা, তুমিও ভালো করে জানো কি কথা বলেছো। আর তোমার ED CBI অন্য দলের নেতাদের টার্গেট করে ডাকছে।